আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের জন্য আরামদায়ক এই চমৎকার মেক্সি ড্রেসটি কীভাবে আপনারা একদমই সহজ উপায়ে তৈরি করবেন। আর এটি আমি তৈরি করেছি 4 থেকে সাড়ে 4 বছরের বেবির জন্য, বাট আপনারা কিন্তু পুরো ভিডিওটি ফলো করে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন। কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমি কাপড় নিয়েছি, একটা প্রিন্ট কাপড়, এটা কিন্তু 2.5 হাত বহরের। তো এরপর এই কাপড়টাকে আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, এটা 2 ভাঁজ আছে, প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, এরপর আরেকটা ভাঁজ দিয়ে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করেছি। কাপড় হচ্ছে যে আবারও দেখাচ্ছি আমি, কাপড়টা হলো 4 ভাঁজ। এরপর এটার উপর সাইড কিন্তু বন্ধ, আর হচ্ছে আমি যে সাইডে আছি সেটাও বন্ধ। এখানে ইয়োকের কাপড় সহ কাপড়টা লম্বা মাপটা 30 ইঞ্চি পরিমাণ। এখন আমি হচ্ছে ইয়োক ছাড়া যে মাপটা সে মাপটা নিচ্ছি 23 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, ইয়োক যে ডিজাইনটা হবে সেটা ছাড়া আমি নিচ থেকে 23 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, এই সাইড থেকেও 23 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে নিয়ে আমি লম্বা করে মার্ক করে নিচ্ছি এখানে। এরপর এই মার্ক অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি, মানে ইয়োকের কাপড়টা উপরের অংশ থেকে আলাদা করে নিয়েছি। এরপর আমি নিচের অংশের কাজগুলো দেখাচ্ছি। প্রথমে যে সাইড খোলা সেই সাইড থেকে হচ্ছে 2 ইঞ্চিতে 2 ইঞ্চি 12 ইঞ্চিতে একটা মার্ক করবেন। আর এখানে 2 ইঞ্চি আমি নিচেও নিচ্ছি, এটা আরমোলের মাপটা। তো এখানে 2 ইঞ্চি চওড়া 2 ইঞ্চি লম্বা নিয়েছি, এবং এই সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি, যে সাইড বন্ধ সেই সাইড থেকে 2 ইঞ্চি নিয়ে এভাবে করে আরমোলের যে মাপটা সেখান থেকে মিলিয়ে নিচ্ছি। এভাবে করে মিলিয়ে নেওয়ার পর এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি। এই যে আরমোলে যে 2 ইঞ্চি সেটাও আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো মাঝখানে একটা চিহ্নিত করে নিয়েছি কাপড়টার। এরপর এই এই কাপড়গুলো কিন্তু কুচি হবে, এখানে 2 পার্ট, সামনের এবং পেছনের পার্ট। এরপর এই কাপড়টায় যে এখানে হলো 4 ভাঁজ কাপড়টা, ঠিক আছে, 4 ভাঁজ আছে, এটাকে আমি হচ্ছে আরেকটা ভাঁজ দিচ্ছি, তাহলে এখন হলো 8 ভাঁজ। কাপড়টা 8 ভাঁজ নিয়ে ইউকের কাপড়টা কাটবো। এখানে কাপড়ের চওড়া 6.5 ইঞ্চি পরিমাণ। এরপর এখন হচ্ছে কাপড়ের যে বন্ধ সাইড সে সাইড থেকে আমি 2 ইঞ্চি গলা চওড়া নিচ্ছি, এবং কাঁধের মাপ 2.5 ইঞ্চি নিচ্ছি, তাহলে টোটাল 4.5 ইঞ্চি নিচ্ছি এখানে। এরপর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বন্ধ সাইড, আমি যেই সাইডে ধরে আছি এটা বন্ধ সাইড, এখান থেকে গলার মাপটা শুরু করতে হবে। এরপর এখান থেকে হচ্ছে আরমোলের মাপটা আগে 2 ইঞ্চি নিয়েছিলাম নিচের কাপড়ে, এখন এখানে হচ্ছে 4 ইঞ্চি নিব, তাহলে টোটাল আরমোল লম্বাটা লেন্থটা হচ্ছে 6 ইঞ্চি হবে। আপনারা আপনাদের বেবিদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন, পুরাতন ড্রেস থেকে মাপটা নিতে পারেন। তো আমি আরমোলের শেপ দিয়ে নিয়েছি এখানে। নেওয়ার পর এখন হচ্ছে আমি গলা লম্বাটা দিচ্ছি, গলা চওড়া 2 ইঞ্চি, গলা লম্বাটা আমি 3.5 ইঞ্চি নিচ্ছি। সামনে এবং পেছনে আমি সেম গলা দিচ্ছি, আপনারা চাইলে ছোটো বড় দিতে পারেন। তো এই সাইডে আমি 3.5 ইঞ্চি নিয়ে বক্স শেপ করে গোল গলা আট করে নিয়েছি। তো এতটুকু হয়ে গিয়েছে, এখন আমি কাপড়টা আমার কাটার সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি, যে গলা আর আমার দিকটা হচ্ছে আরমোলের মাপটা। এরপর টোটাল বডির যে মাপটা সেই মাপটাকে 4 ভাগে ভাগ করবেন। আমি এখানে 26 ইঞ্চি, তাহলে 6.5 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি 4 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন। এভাবে করে মানে গলার নিচ 4 ইঞ্চি মার্ক করে নিচ্ছি ইয়োকের জন্য। আর আপনারা চাইলে ছোট করতে চাইলে 3 ইঞ্চি এবং বড় করতে চাইলে 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আরমোলের অংশটা আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এই যে এখানে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এরপর গলার অংশটা আমি এখন কেটে নিচ্ছি। তো এতটুকু হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এটা আপনাদেরকে মেলে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 2টা পার্ট হয়ে গিয়েছে, এই যে 2টা পার্ট। তো 2টা পার্টকে এভাবে করে ভাঁজ করে এক পার্টে কিন্তু হবে, মানে 2 ভাঁজে হচ্ছে 1 পার্ট হবে। তো আমি কাপড়টা হচ্ছে এভাবে করে প্রথমে মেলে নিয়েছি, একটা পার্ট মেলে নেওয়ার পরে এখন হলো আমি এর উপরে আবার আরেকটা পার্ট দিয়ে নিচ্ছি। এটার উল্টা দিক থাকবে বাইরে এবং হচ্ছে সোজা দিক থাকবে ভেতরে। এরপর এখানে মাঝ বরাবর হচ্ছে আমি 3 ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি ব্যাক সাইডে, ব্যাক পার্টের অংশে, এখানে হুক দেওয়ার জন্য, যাতে করে মাথাটা ইজিলি পড়তে পারে এবং হচ্ছে খুলতে পারে। এরপর এখন আমি এখান থেকে সেলাই শুরু করছি, যেখান থেকে আমি কেটেছিলাম। এই যে এখান থেকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, আর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছেন, এই যে একটু একটু করে আমি এখানে কেটে নিয়েছি, যাতে করে এটা ফিনিশিংটা ভালো আসে উল্টানোর সময়।
তো এতে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কাপড়টা উল্টে নিচ্ছি, আর এখানে যেখানে হুকের ঘরগুলো আছে এখানে হচ্ছে এভাবে স্ক্রু দিয়ে একটু কোণাটা বের করে নিতে হবে। তো আমি এই যে দুই সাইডে হচ্ছে এরকম স্ক্রু দিয়ে কোণাগুলো বের করে নিচ্ছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি উল্টে নিচ্ছি এটাকে, এভাবে করে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর আপনি চাইলে আয়রন করে নিতে পারেন এটা ফিনিশিংটা ভালো আসার জন্য। এই যে আমি উল্টে নিয়েছি, উল্টে নেওয়ার পর এখন হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে চাপ সেলাই দিলে এটা সুন্দর করে বসে থাকবে। আমি হচ্ছে গলাটা পুরো ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে এখন সাইডগুলো সেলাই করে নিতে হবে, পুরো সাইডটা ঘুরিয়ে সেলাই করে দিয়ে দিচ্ছি। সাইডগুলো সেলাই করলে আর হচ্ছে কাপড়টা সরে যাবে না, এক জায়গায় থাকবে, সেই জন্য আমি এভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এরপর এভাবে করে ডাবল করে আমি ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডাবল করে ভাঁজ করে নেওয়ার পর এরপর এটা আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আরেকটা ভাঁজ দিয়ে ঠিক মাঝখানে চিহ্নিত করে নিচ্ছি, যাতে করে কুচিগুলো সমানভাবে বসে, নিচের যে কুচিগুলো আছে নিচের পাটে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কুচির যে কাপড় আছে সেখানেও কিন্তু ঠিক মাঝখানে, মানে কাপড়টার মাঝখানে চিহ্নিত করে নিয়েছি, এবং উপরের ইয়োকটার মাঝ বরাবর এভাবে করে বসিয়ে নিয়েছি। এরপর আরমোলের সাইডটা থেকে আমি এখানে কুচি দেওয়া শুরু করছি, এই যে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে হচ্ছে ইয়োকের যে মাঝখানে চিহ্নিত অংশটা আর এখানে নিচের কুচির কাপড়ের চিহ্নিত অংশটা যাতে সমান থাকে, মানে বরাবর আসে, তখন বুঝবেন যে দুই সাইডে কুচিগুলো সমান হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি একটা পার্ট নিয়ে কুচি দিচ্ছি, এরপর আবার হচ্ছে ব্যাক পার্টটাও দেখাবো কুচি দেওয়া। তো যে দেখতে পাচ্ছেন এক পাটে কুচি দিয়ে নিয়েছি, এরকম করে সেমভাবে হচ্ছে আবার ব্যাক পার্টও আমি কুচি দিয়ে নিব। তো এই জন্য এই যে কাপড়টা নিয়ে নিয়েছি একইভাবে এভাবে করে আরমোলের সাইড থেকে বসিয়ে তারপর এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো দুই সাইডে কুচি দেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে কাপড়টা সমান করে নিয়ে এরপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, একইভাবে এরকম করে দুই সাইডে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আরমোলের দুই সাইডে হচ্ছে আমি পাইপিং লাগাবো, এই যে দুই সাইডে পাইপিং লাগাবো। তো পাইপিং লাগানোর জন্য আমি হচ্ছে এখানে কাপড় নিয়েছি এক কালার, কাপড়টাকে বাঁকা করে ভাঁজ করে নিয়ে প্রথমে হচ্ছে কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি। এরপর হলো এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি হচ্ছে কাপড়ের চড়াটা নিচ্ছি, পাইপিনের কাপড়ের চড়াটা 1.5 ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে তারপর কাপড়টা যতটুকু প্রয়োজন দুই সাইডে লাগানোর জন্য সেই অনুযায়ী কেটে নিচ্ছি। এরপর বাঁকা যে দুইটা সাইড আছে সেটা আমি কেটে সোজা করে নিয়েছি। এখন কাপড়টা উল্টে নিয়েছি, উল্টো দিক থেকে প্রথমে এই পাইপিনের যে কাপড়টা আছে সেটা আমি আরমোলের সাইডটাতে আটকে নিচ্ছি। এরপর এখানে একটু একটু করে চাইলে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এটা উল্টে সোজা করে নিয়ে এসেছি সোজা দিকে, এরপর এভাবে ডাবল ভাঁজ করে তারপর হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একই নিয়মে ডাবল ভাঁজ করে করে পুরোটা পাইপিং দিয়ে দিতে হবে। তো এতে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। একই নিয়মে হচ্ছে আমি আরেক সাইডও এরকম পাইপিং তৈরি করে নিয়েছি। এতটুকু হওয়ার পর কাপড়টাকে এভাবে করে উল্টো দিক করে নিয়ে এখন সাইডটাকে হচ্ছে লক করে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন এরকম করে ভালো করে আটকে নিয়ে তারপর সাইডটা সেলাই করে দিচ্ছি। এক সাইড সেলাই হয়ে গিয়েছে, একইভাবে আমি এখন আরেক সাইডও সেলাই করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা ডাবল সেলাইও দিতে পারেন। এতটুকু হওয়ার পর তারপর নিচের দিকটা, এই যে নিচের দিকটা এভাবে করে সমান করে ডাবল ভাঁজ করে আপনারা যতটুকু দিতে চান আগে লেন্থটা দেখে তারপর হচ্ছে নিচে চিকন করে চাইলে চিকন করে বা মোটা করে চাইলে মোটা করে দিতে পারেন। তো এই যে আমি এভাবে সেলাই করে নিচ্ছি, পুরোটা একই নিয়মে ভাঁজ করে করে এভাবে সেলাই করে দিচ্ছি। তো এতে দেখতে পাচ্ছেন ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। আর পাইপিনের ডিজাইনটা আমি এটা পাইপিন তৈরি করে করেছি, একদমই সহজ উপায় এটা তৈরি করা। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।